আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম লাবিবা, রাইসা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাবিবা, গত ক্লাসের অঙ্কটা করতে পেরেছিলা? জি স্যার, গত ক্লাসে যে অঙ্কটা দিয়েছিলাম সেটা করেছিলাম আশায়? জি স্যার, পেরেছো? জি স্যার, কেমনে পারলাম, মিলছে অঙ্ক? স্যার রিয়া মিলের না? হ্যাঁ, রেওয়া মিলে। জি স্যার, করেছিলাম তো মনে হয়। তো মিলে তো মিলের তো কথা না, অঙ্ক তো ভুল ছিল, তো মিলের তো কথা না, তোমার মিললো কেন সেটা তো জিজ্ঞেস করছি আর কি। স্যার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, রাইসে পড়া ঠিক করেছিল তুমি সবগুলো? জি স্যার, আমার তো অনেক কিছু হিসাব আসছে। পড়া ঠিক করেছো না সব নাকি? জি স্যার করেছি। ওকে ফাইন। স্যার আমার ওই 6 নম্বরটা হয়েছিল, মনে হয় যদি আয় আসবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা অন্য আরেকটি অঙ্ক নিয়ে কথা বলবো। দেখো, আমি এই রেওয়া মিলে যতগুলা ক্লাসই করব, মোটামুটি সবগুলা ক্লাসই দেখো তোমার যে এই বিষয়গুলো আমি দিয়ে দিয়েছি এই স্লাইডগুলো, এটা আমি এই জন্য বারবার দিচ্ছি তোমরা তোমাদের চোখেগুলো পড়ে, তোমরা যেন এগুলো পড়ো, কারণ এগুলো জরুরি, এই জিনিসগুলো জানা, মানে বিভিন্ন হিসাবের যে ধরনগুলো, দায় কোনগুলো, আয় কোনগুলো, উত্তরণ কোনটা, মূলধন কোনগুলো, এগুলা মূলধন জাতীয় ব্যয়, অস্পর্শনীয় সম্পদ, চলতি সম্পদ, হ্যাঁ এগুলা জানাটা। আমি আবার তো এটা কাটতে মনে নেই, প্রাঙ্গনটা প্রাঙ্গনটা তো বলছিলাম এখানে হবে না। স্যার বলো। নিয়মের মধ্যে অগ্রিম আর বকেয়া দিয়ে অনেক কিছু দেওয়া থাকে, ওটা আমার বুঝতে পারি না ঠিক মতো কোনটা আয় আর দেয়, ওটা উল্টা পাল্টা হয়ে যায় আবার, অগ্রিম আর মানে ডেবিট নাই ক্রেডিট এটাও বুঝি না। অগ্রিম আয় আর অগ্রিম ব্যয় তো? জি স্যার, এটা বুঝতে পারি না কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট। আচ্ছা, এটা আজকে আলোচনা করে দেবো। তুমি একটা জিনিস খেয়াল করো যে আয় আয় মানে কোনটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, সোহাগ আসছো? জি স্যার। ক্রেডিট আয় হলো ক্রেডিট, আয় হচ্ছে যেটা যে সেবা দিয়ে যেটা পাওয়া যায়, সেবা সেবা দেওয়াটাকে আয় বলা হয় না? এখন তুমি যদি সেবাটা না দিয়ে টাকাটা পেয়ে যাও, সেবা দেও নাই কিন্তু টাকাটা পেয়ে গেছো, এটা হচ্ছে অগ্রিম আয়। মানে কাজটা করে দেই নেই, কাজ করে না দিয়েই আমি টাকাটা পেয়ে গেছি, ঠিক আছে, হলো অগ্রিম আয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে টাকাটা অগ্রিম পেয়ে গেছি কাজ না করেই, এখন আমার জন্য কি হয়ে গেল? এটা দায় হয়ে গেল, কারণ আমি এখন তাকে সেবাটা দিতে আমি বাধ্য হয়ে গেছি। একটা কথা হচ্ছে, মনে করো ধরো তুমি খুব ভালো কি বলবো যে রুমাল সেলাই করতে পারো, রুমাল ধরে নিও, এখন তোমার আরেকজন বান্ধবী বললো তুমি আমাকে একটা রুমাল সেলাই করে দাও, একটা রুমাল সেলাই করতে তুমি মনে করো 200 টাকা নাও, কথার কথা বললাম যে একটা রুমাল সেলাই করার জন্য তুমি 200 টাকা নাও, এখন তোমার একজন বললো যে আমার একটা রুমাল সেলাই করে দাও, তোমাকে 200 টাকায় দিব। এখন তুমি চাইলে তাকে সেলাই করে দিতেও পারো, তোমার ইচ্ছা না হলে নাও দিতে পারো, যদি সেলাই করে দাও তাহলে তোমার আয় হবে, আর যদি সেলাই করে না দাও তাহলে তোমার আয়টা হবে না, তাই না বিষয়টা নাকি? আর যদি সে তোমাকে 200 টাকা দিয়ে দেয়
টাকা দিলাম আর আমার তুমি আমাকে একটা রুমাল সেলাই করে দাও, তুমি যদি টাকাটা তুমি গ্রহণ করো নিয়ে যাও, তাহলে কি তোমার কাছে এই সুযোগ আছে যে মন চলে দিবা মন না চলে না দিবা? মানে সেবাটা না দিই আমি টাকাটা অ্যাডভান্স পেয়ে যাই, অগ্রিম পেয়ে যাই, তখন সেটা হয়ে যায় আয়ের অগ্রিম, আর আয়ের অগ্রিমটা হচ্ছে আমার জন্য দায়, কারণ এখন আমাকে তাকে সেবাটা দিতেই হবে, যেহেতু দিতেই হবে সেহেতু এটা আমার জন্য দায়, আর দায় হইলেই কোথায় বসবে? মানে আয়ের অগ্রিমটা ক্লিয়ার কিনা বলো? জি স্যার, এখন এটা বুঝছি। হ্যাঁ, এবার আয়ের বকেয়ার কথা খেয়াল করো। তোমার আমি রুমাল সেলাইয়ের কথা দিয়ে যদি বলি, ওই যে তোমার এক বান্ধবী তোমাকে বললো যে তুমি রুমালটা সেলাই করে দিবা, আমাকে একটা সেলাই করে দাও, তুমি টাকা অ্যাডভান্স না নিয়ে এবার তাকে সেলাই করে দিয়েছো, টাকা আগে নেও নাই, এখন সেলাই করে দেওয়ার পরে তোমার একটা আয় হয়ে গেল, কিন্তু ওই 200 টাকা সে তোমাকে এখনো দেয় নাই, দিতেছে না, ঘুরাচ্ছে, আজকে দিবে কালকে দিবে দেয় নাই, তোমার আয় কিন্তু হয়ে গেছে, সেলাই করে দিয়েছো আয় হয়ে গেছে, বা তুমি টাকা এখনো পাও নাই, টাকাটা এখনো কি পাইনি, বাকি আছে, বাকি আছে, এটা কখন পাইবা? ভবিষ্যৎ দিবে, ভবিষ্যতে তাহলে এটা সম্পদ, এটা সম্পদ, এটা হলো কি সম্পদ, সম্পদ হলে কোথায় কোন দিকে বসে? ডেবিটে, ডেবিটে, তাহলে আয়ের যদি বকেয়া হয় তাহলে ডেবিটে বসবে, বুঝছো না বুঝো নেই? জি স্যার। খরচের বেলায় মানে সেবা ভোগ করার বেলায় যদি খরচ হয়, এখন মনে করো তোমার, আমি যদি একটু চেঞ্জ করে বলি, তোমার বাসায় যে কাজের লোক আছে, কাজের বুয়া, কাজের মহিলা যে কাজ করেছে, ধরো উনি মার্চ মাসে, এটা মার্চ মাস চলতেছে, উনি ফেব্রুয়ারি মাস তোমার বাসায় কাজ করেছে, তুমি তারে 2000 টাকা বেতন দাও, এখন বেতনটা তারা তুমি এখনো দেও নাই, ফেব্রুয়ারি মাসের বেতনটা, কাজ কিন্তু তুমি তোমার করে ফেলেছো ফেব্রুয়ারি মাস, সেবা কিন্তু ভোগ করে ফেলেছো তার কাছ থেকে, সে যে সার্ভিস তোমাকে দেয় ফেব্রুয়ারি মাসে সেবা ভোগ করেছো না করো নাই? করেছি। ভোগ করেছো মানে তোমার খরচ হয়ে গেছে, তার সেবাটা খরচ হয়ে গেছে, কিন্তু তার বেতনটা তুমি এখনো তাকে দাও নাই, না দেওয়ার কারণে এটা এটা কি তোমার জন্য অগ্রিম হইলো না খরচ বকেয়া হইলো? বকেয়া, বকেয়া, বকেয়া। যদি বকেয়া হয় আর সেবা যে ভোগ করেছো তার টাকা তোমার দিতে হবে কি হবে না? হবে। দিতে হইলে তোমার জন্য এটা কি হইলো? দায়। দায় হলো, যেহেতু দিতে হবে এই জন্য আমার জন্য দায় হলো, আর দায় হইলে কোথায় বসবে? ক্রেডিটে, ক্রেডিটে বসবে, সুতরাং খরচের বকেয়া ক্রেডিট, খরচের বকেয়া ক্রেডিট, কেন ক্রেডিট? কারণ খরচের বকেয়া হইলো দায়, খরচের বকেয়া কি দায়, এই জন্য ক্রেডিট, তাই সব বুঝছো না বুঝো নাই? জি স্যার, এখন বুঝছি। বাকিরা লাভ বকেয়া বলি যে ধরো তোমার যে কাজের বুয়া তার বাসায় তার মেয়ের বিয়া আগামী মাসে, এখন মেয়ের বিয়ার জন্য সে তোমার কাছ থেকে এপ্রিল মাসের ভাড়া, এপ্রিল মাসের বেতন সহ অ্যাডভান্স নিয়ে নিয়েছে, ফেব্রুয়ারিটাও দিয়েছো, মার্চেরটাও দিছো, এপ্রিলেরটাও তাকে দিয়ে দিছো, কারণ তার মেয়ের বিয়ের জন্য টাকা লাগবে, সে তোমাকে অ্যাডভান্স নিয়েছে, তো অগ্রিম নেওয়ার কারণে তার কাছ থেকে এপ্রিলের আর মার্চ মাসের সেবা কি তুমি ভোগ করেছো? না স্যার, না স্যার, এখন বাকি, এখনো সেবা ভোগ করো, এবার টাকাটা তুমি অ্যাডভান্স দিয়ে দিয়েছো, দিয়ে দিয়েছো, মানে এটা হলো অগ্রিম খরচ,
মানে সেবা ভোগ করো নাই, সেবা ভোগ করার আগেই টাকা দিয়েছো, এই সেবাটা কখন ভোগ করবা? ভবিষ্যতে। কিসের মধ্যে পড়ে? দেবীতে সম্পদ এর মধ্যে পড়ে। সুতরাং খরচ হলো অগ্রিম সম্পদ, অগ্রিম খরচ হলো কি সম্পদ। তো যেহেতু সম্পদ সেহেতু খরচের অগ্রিম ডেবিট দিকে বসবে, কোন দিকে বসবে? ডেবিটে। ডেবিট দিকে বসবে, এই জন্য অগ্রিম খরচ হলো সম্পদ আর অগ্রিম খরচ বসবে ডেবিটে। আমার মনে হয় বুঝতে পেরেছ, বুঝছো সবাই? জি স্যার। ওকে ভাই, কার কোনো প্রশ্ন আছে? যারা তোমরা এখন শুনতে পাচ্ছ তোমাদের কার কোনো প্রশ্ন আছে? তুমি যেটা বলছিলাম আয়ের বকেয়া ও ডেবিট, আবার খরচের অগ্রিম হলো ডেবিট, খরচের অগ্রিম স্যার আয়ের বকেয়া দেবে আবার খরচের অগ্রিম হলে ডেবিট, কারণ এটা খরচের বকেয়া ক্রেডিট, কারণ আয়ের বকেয়া আর খরচের অগ্রিম দুইটাই সম্পদ। দুইটাই কি সম্পদ? সম্পদ দুইটাই ভবিষ্যতে পাওয়া যাবে, দুইটাই ভবিষ্যতে পাওয়া যাবে স্যার। ঠিক তেমনি আয়ের অগ্রিম আর খরচের বকেয়া, আয়ের অগ্রিম খরচের বকেয়া, খরচের ক্রেডিট, কারণ এটা হচ্ছে দায়, কারণ এটা সেবা দিতে হবে। স্যার খরচের বকেয়াটা আমি বুঝতেছি না, খরচের বকেয়া সম্পদ, খরচের বকেয়া সম্পদ বলিনি, খরচের বকেয়া দায় বলেছি। সর্জনা ওকে স্যার, দায় কেন? তার টাকাটা এখনো দেই নাই, দিতে হবে। খরচের বকেয়া দায় হচ্ছে এই জন্য যে আমি খরচের টাকাটা এখনো পরিশোধ করি নাই, আমি পরিশোধ করতে হবে, এই জন্য দায়। আর দায় হইলে, দায় হইলে কি সামনে দিচ্ছি স্লাইড গুলো, তোমরা কিন্তু অবশ্যই পড়বা, এগুলো পড়তে হবে তোমাদের। দেখো আজকে একটা অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরেছি, উদ্দীপকটা তোমরা ভালো করে পড়ো, আমার সাথে খেয়াল করে দেখো। আইমান এন্টারপ্রাইজের ব্যবসায়ে 2020 সালের 31 এটা হলো ডিসেম্বর, আসলে এই বৈশূন্যরটা প্রায় ও হয়ে যায়, বুঝছো, ফন্ট চেঞ্জ হয়ে যায়, এটা মনে খেয়াল রাখবো। বৈশূন্যর তারিখে ক্ষতি উদ্বৃত্তিগুলো নিম্নরূপ, বিক্রয় আছে 1 লাখ টাকা, বিক্রয় আছে 1 লাখ, উত্তোলন আছে 50,000 টাকা, বিক্রয় কোথায় যাবে রে অমিলের? বিক্রয় ক্রেডিটে, কারণ আয় এর ক্রেডিট। উত্তোলন কোথায় যাবে? ডেবিটে। ডেবিটে যাবে। প্রাপ্য বিল কোথায় যাবে? প্রাপ্য বিল ক্রেডিটে। ডেবিট, হ্যাঁ সো আগে বলতেছো ক্রেডিট, আর আয় হইলে তো আয় কথা ছিল। শব্দটা কি প্রাপ্য, শব্দটা কি প্রাপ্য, মানে আমি পাবো ভবিষ্যতে, এখনো পাই, তাই এটা আমার সম্পদ। সম্পদ, সুতরাং কি সম্পদ, সম্পদ থাকবে, যেহেতু সম্পদ সুতরাং এটা ডেবিট। ঠিক তেমনি, ঠিক তেমনি প্রদেয়, প্রদেয় কথার অর্থ কি? প্রদেয় মানে আমি দিয়ে দিছি, দায়। হ্যাঁ সোহাগি দিয়ে দিছি না, সোহাগি দিয়ে দিছি না, দায় দায়। ও স্যার দিব, দিব, প্রদেয় মানে দিতে হবে, দিতে হবে, এই জন্য এটা দায়, আমার জন্য দায়, এই জন্য দায় ক্রেডিট।
সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি এটা কি জিনিস? স্যার এটা মনে হয় সম্পদ। হ্যাঁ সাধারণ সঞ্চিতি হচ্ছে সম্পদ। স্যার আমার কাছে মনে হচ্ছে এটা সম্পদ। না না সাধারণ সঞ্চিতি দায় দায় এটা, হ্যাঁ ক্রেডিটে যাবে। তারপরে শোনো, তোমরা তো ঢাকা শহরের মানুষ, তোমরা তো, আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম, এক্সাম্পল দিলে গ্রামের মানুষ লাগবে এক্সাম্পল বুঝতে, দেখবা তারপরে বলি, খেয়াল করে শোনো। আমাদের গ্রামে যেটা হতো জানো, আমরা গ্রামের মানুষ তো, ওই যে মায়েরা আছে না আমাদের, যে মায়েরা তো, তারা যখন ভাত রান্না করে, ধরো সংসারে যদি পাঁচজন মানুষ হয় তো পাঁচজনের জন্য ওই অনুমান করে উনি চাল দেয়, ভাতের চাল। ধরো পাঁচজনের জন্য মনে করো আধা কেজি চাল লাগবে, মনে করো মেবি আধা কেজি চাল উনি ভাতের পাতিলে দিয়ে রান্না করতে যাবে। রান্না বসানোর আগে ওই আধা কেজি চাল পাতিলে দিয়া ওইখান থেকে আবার এক মুষ্টি চাল উঠে আবার মুঠি চাল বলে এটাকে উঠে আবার রেখে দেয়। কথা বুঝছো? কেন? জি স্যার। হ্যাঁ রেখে দেয়। কেন রেখে দেয়? ওর চিন্তা করলো যে পাঁচজন মানুষ ভাত খাবে, এক মুষ্টি চাল কম হইলো, একটু কম হইলো খাওয়া চলে যাবে। আমার লাভ হবে কি? লাভ হবে প্রতিবেলা এই এক মুঠ এক মুঠ রাখতে গেলে 10 দিন রাখলে প্রায় 2-3 কেজি চাল জমে যাবে। পরে মানে থাকা চাল শেষ হয়ে গেলে ওখান থেকে ইউজ করে এরকম জমে যাবে কি না? জি স্যার। যখন জমে যাবে, জি স্যার, যখন আবার মনে করো চাল শেষ হওয়ার সময় যখন বাবারে বলবে যে ঘরে চাল নেই, চাল আনতে হবে, তো বাবা তো এমন হইতে পারে একটু গড়িমসি করে বা আলসামি করে অথবা মনে নাই, একদিন নাও আনতে পারে, একদিন গ্যাপ হইতে পারে। ওই যে মা যে আগে এক মুষ্টি করে জমায় রাখলো, কোনো কারণে বাবা যদি চাল আনতে একদিন ভুলেও যায়, তখন বাবা ওই বিপদের দিনের জন্য ওই টাকাটা চাইলে জমায় রাখছে, ওইটা দিয়ে ওই বিপদের দিনটা কি করতে পারবে? চালাই দিতে পারবে, চালাতে ম্যানেজ করতে পারবে। তার মানে এটাকে বলা সঞ্চয় রাখা, জমা রাখা, ঠিক আছে? চাইলে তো এটা সম্পত্তি। হ্যাঁ আমি বলি, তোমাদেরকে খেয়াল করে শোনো, এটা তাহলে জমায় রাখা হয়, ঠিক আছে? তো কারবারের মধ্যে, কারবারের মধ্যে তাহলে এইটা মুষ্টি চালের বিষয়ে করতে আসবে। কারবার তো চাল রান্না করে না, কারবারের মধ্যে কি করে জানো? কারবারের মধ্যে কি করে? কারবার যখন ব্যবসায় যখন মুনাফা হয়, ব্যবসার যদি প্রতি বছর যদি নিট লাভ হয়, তো লাভ হলে লাভের টাকাটা কে নেয়? মালিক। মালিক, মালিক নেয় লাভের টাকাটা, মালিকে নেয়, মালিক নেয়। মালিকের যেহেতু নেয় টাকাটা, তাহলে মালিকের টাকা, টাকা টাকা, জি স্যার, টাকা টাকা মালিকের। মালিক মনে করে যে আমার এই বছর 50,000 টাকা লাভ হয়েছে, খুব ভালো কথা, খুশির কথা, আমি লাভের টাকাটা পুরোটা না নিয়া এখান থেকে 2,000 টাকা একটা ফান্ড করে জমা রাখি। ওই ফান্ডে উনি কি করে প্রতি বছর মনে করো এই 2,000 2,000 করে জমায়। এই জমানোর কারণে নাম হয়েছে সঞ্চিতি, এর নাম দিল সাধারণ সঞ্চিতি, জেনারেল রিজার্ভ। হ্যাঁ বিভিন্ন নামে ফান্ড হয়, একটা ফান্ডের নাম যদি দিল মনে করো দরিদ্র তহবিল, এর নাম যেহেতু দিচ্ছ দরিদ্র তহবিল, অর্থ হইলো এই টাকা দিয়ে গরিব মানুষের কি করবে, উপকার করবে। আর যেটার নাম দিচ্ছে সাধারণ সঞ্চিতি, এটার অর্থ হইল যে এই যে আমি 2,000 2,000 করে টাকাটা জমাইলাম, যে কোনো সময় কারবারের যে কোনো বিপদ আসলে, যে কোনো কারবারের কোনো প্রয়োজন হইলে, কারবারের কোনো অসুবিধা হইলে, তাৎক্ষণিক ওই টাকাটা দিয়ে আমি ওই কাজটা কি করে নিব, সমাধান করে নিব। সে উদ্দেশ্যে উনি কি করলো, টাকা সঞ্চয় রাখলো। সঞ্চয়টা কোত্থেকে রাখলো? তার আয় থেকে, তার মুনাফা থেকে। কোত্থেকে রাখলো? তার মুনাফা থেকে। মুনাফাটা কার? মালিকের। মালিকের, তাহলে মালিকের যেটা নেওয়ার কথা ছিল পুরোটা না নিয়ে কিছু কিছু অংশ পিকিউর রাখলো, একটা জমা রাখে একটা ফান্ড তৈরি করলো। এই ফান্ডের নাম হলো সাধারণ সঞ্চিতি, যেহেতু এটা মালিকের পাওনা, মালিকের জিনিস, সূত্রে এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। এটা কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এটা মালিকের পাওনা, মালিকের অধিকার। আর মালিকের পাওনা মানে হইলেই আর এটা রাখা হয় কোথায়? আয় থেকে। কোথেকে রাখা হয়? আয় থেকে। আয় থেকে। আয় সবসময় কোন দিকে বসে? ক্রেডিট। ক্রেডিট, যেহেতু এটা আয়ের অংশ, মুনাফার অংশ, সুতরাং এটাও ক্রেডিট। সুতরাং এটাও কি? ক্রেডিট। ক্রেডিট। আমার মনে হয় স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো বলো স্যার। সাধারণ দেনা সঞ্চিতি কালকে একটা অঙ্ক দেখলাম, এটা কোথায় যাবে? সাধারণ দেনা সঞ্চিতি, এরকম কি পাইছো কোথাও তুমি? স্যার একটা অঙ্ক পড়ার সময় আমি পাইছি।
আটটা সঞ্চিতি থাকতে পারে, দেনা ধারে বাটটা সঞ্চিতি, দেনা বাটটা সঞ্চিতি এরকম থাকতে পারে। এরকম থাকলে যদি একটা দেনাদার একটা দেনা, দেনাদার আর দেনা বিপরীত, দেনা বাটটা সঞ্চিতি হইলে সেটা বসবে ডেবিটে। আর দেনা ছিল দেনা যদি, কিন্তু দেনা বাটটা সঞ্চিতি যদি হয় তাহলে ডেবিটে বসবে। ওকে স্যার, আচ্ছা খেয়াল করো স্যার, তাহলে সাধারণ সঞ্চিতি ক্রেডিট দিব, ক্রেডিট দিবা কেন দিবা এটা বুঝছো কিনা? ক্রেডিট দিবা মুখস্থ করবা না, ক্রেডিট দিবা কেন দিবা? কারণ এটা মালিকের পাওনা, কার পাওনা? এটা আয়, এটা আয়ের অংশ, মুনাফার অংশ। এটা পাবে কে? এটা মালিকে পাবে। কে পাবে? মালিক পাবে, মালিক পাবে, কিন্তু মালিক পাবে, সুতরাং এটা মালিকানা সত্য, আর মালিকানা সত্য ক্রেডিট দিকে বসে, সুতরাং এটা ক্রেডিট দিকে বসবে। নগদ তহবিল প্রত্যক্ষ ব্যয়, এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, মজুদ পণ্য প্রারম্ভিকটা প্রত্যক্ষ ব্যয়, আর সমাপনী মজুদ হইলে আসবে না। কোন হিসাব? এটা হচ্ছে পরোক্ষ, চলতি সম্পদ। সমাপনী মজুদ হলে চলতি সম্পদ। সমাপনী মজুদ কি? চলতি সম্পদ, চলতি সম্পদ মনে রাখবা। অনাদায়ী পাওনা এটা কি জিনিস স্যার? আমরা ভবিষ্যতে পাবো স্যার, স্যার এটা মনে হয় কুড়ি, কুড়িনি তো ভবিষ্যতে পাবো। হ্যাঁ কুড়িনি তো স্যার, এটা ডেবিট হবে, ডেবিট হবে। কুড়ি জিনিসটা কি আয়েশা? বলো না তুমি, যেহেতু বুঝাতে পারো একটু বলো না, আমি বুঝে নিবো। যে ঋণটা আমার কাছে মনে হচ্ছে স্যার, যে ঋণটা বাদ হয়ে গেছে ওটা আর দিতে হবে না, আর দিতে হবে না, আর পাবো না এরকম। ক্লাসে আসে তো নাকি? আচ্ছা খেয়াল করে শোনো। হ্যাঁ অনাদায়ী পাওনা যে ফারজানা যেটা বলতেছিলা, ভবিষ্যতে যেটা পাবো, হ্যাঁ এটা খেয়াল করে শোনো। এটা হলো কু ঋণ। আচ্ছা কু শব্দের অর্থ কি বলো তো দেখি, কু মানে কি? কু মানে হলো খারাপ। দেখবা অনেক সময় দেখবা বড় বড় গাছের মধ্যে আরেকটা গাছ হয়, যেটাকে আমরা বাংলায় পড়েছো পরগাছা, এটা পড়েছো না? এক গাছের মধ্যে আরেক গাছ কি বলে? পরগাছা বলে। কিন্তু গ্রামে দেখবা তোমাদের মায়েদেরকে জিজ্ঞেস করবো, তোমার আম্মুরা বলবে এটা বলে কু গাছ, কি গাছ বলে? কুগাছা, কুগাছ মানে আচ্ছা মানে খারাপ গাছ। খারাপ গাছ কেন কয়? যে এক গাছ আরেক গাছ হলে এটা 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 তোমার এটা কি বলে প্রপাগান্ডা, অর্থাৎ এটা হলো একটা কুসংস্কার। কিরকম কুসংস্কার? এক গাছে যদি আরেক গাছ হয়, এই গাছের মধ্যে ভূত থাকে, এই জন্য এটা কুগাছ বলে। হ্যাঁ এটা তোমার মনে মনে বিশ্বাস করো না, এটা বিশ্বাস করলে এটা হলো একটা কুসংস্কার। যখন বড় গাছ হয়, পুরান গাছ হয়, এক গাছের মধ্যে আরেক গাছ হয়, তখন বলে এই গাছটা হলো কু গাছ মানে খারাপ গাছ, এটার মধ্যে ভূত থাকে, ভূত আছে, এটার কাছে যাওয়া যাবে না অসময়ে। হ্যাঁ তার মানে কু হলো খারাপ, তাহলে খারাপ ঋণ মানে খারাপ ঋণ। তা ঋণটা খারাপ কেন বলা হইলো? খারাপ বলা হয়েছে এই জন্য, খারাপ বলা হয়েছে এই অর্থে, দেখবা একটা দোকান, দোকান থেকে যত লোক বাকি নেই, কিছু লোক খারাপ সৃষ্টি হয়, কিছু বাপার আছে যে দোকান থেকে বাকি খাওয়ার পরে লাল বাততে বাকি খাইয়া সে চলে গেছে দানমন্ডি, আর খবর নেই। দানমন্ডি বাকি খাইয়া চলে গেছে উত্তরা, হ্যাঁ উত্তরাতে বাকি খাইয়া গেছে গা আবার যাত্রাবাড়ি। তার উদ্দেশ্য হইলো সে এই টাকা দোকানদারে আর কোনো দিন দিবে না, মাইরা দিবে। হ্যাঁ তো দোকানদার যখন বুঝতে পারে যে এই দুই একজন লোক আমার কাছ থেকে চলে গেছে, এই টাকা আর কোনোদিন পাওয়া যাবে না, যেই টাকা সে নিশ্চিত হয়ে যায়, কনফার্ম হয়ে যায় যে
এটা দোকান এটা কাস্টমারের ইচ্ছায় করে অনেক সময়, আবার অনেক সময় অনিচ্ছায় হয়, যে বাকি খাওয়ার সময় খাইছে ঠিকই আছে, কিন্তু পরে কোনো কারণে লোকটা বিপদে পড়ে গেছে, হতে পারে চাকরি চলে গেছে, হতে পারে কোনো অ্যাক্সিডেন্টে তুমি এমন এমন অবস্থা হয়েছে যে টাকা দেওয়ার আর কোনো ক্ষমতা তার মধ্যে নাই, এটা অনিচ্ছায় হতে পারে। যেভাবেই হোক দোকানদার যদি বুঝে, মালিক যদি বুঝে যে এই টাকা আর কোনোদিন পাওয়া যাবে না নিশ্চিত, ওই ঋণকে বলা হয় কুঋণ, খারাপ ঋণ, আর পাওয়া যাবে না, এটাকে অনাদায়ী পাওনা, যে পাওনা আর আদায় হবে না, যে পাওনা আর কোনোদিন আদায় হবে না, না হলে টাকা যদি কোনোদিন আদায় না হয় এটা কারবারের জন্য ভালো হইলো না খারাপ হইলো? খারাপ হইছে, খারাপ হইছে, এটা কারবারের ক্ষতি হইছে, এটা কারবার কি হইছে ক্ষতি হলো, খরচ হলো, তাহলে খরচ ক্ষতি এটা কোথায় যায়? ডেবিটে যায়। খরচ খরচ ডেবিটে যায় না? জি স্যার, তো ডেবিট হবে, হ্যাঁ এই জন্য এটা ডেবিট হবে। তাহলে অনাদায়ী পাওনা মানে যেই পাওনা আর কোনদিন পাওয়া যাবে না, আর কোনদিন পাওয়া কি যাবে না, যাবে না, এটারে বলা হয় অনাদায়ী পাওনা। এটা হলো কুঋণ বলা, এই জন্য যে এই ঋণ আর কোনোদিন আদায় হবে না, এই জন্য এটা কুঋণ, মানে এটা খারাপ ঋণ, লোকটা ভালো না, লোকটা আমাকে টাকা মেরে দিয়েছে, এই জন্য এটা কারবারের ক্ষতি, আর ক্ষতি হলে এটা বসে ডেবিট দিকে, সুতরাং এটা ডেবিট দিকে বসবে। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার, বুঝছি। অনুপার্জিত আয়, তাসফিয়া, তাসফিয়া আমায় শুনতে পাচ্ছ তুমি? তুমি কোনো কথা বলো না কেন, কি বুঝো কি বুঝো না, কিছুই তো বলো না, কারণ কি বুঝতেছো পড়া যেগুলো আলোচনা হচ্ছে? জি স্যার আমি শুনতেছি। শুধু শুনলে হবে না তো, বুঝতে হবে, না বুঝলে বলতে হবে স্যার আমি বুঝি নাই, প্রশ্ন করতে হবে। এটা তো খালি রেডিও না, যে রেডিও শুধু শুনে যা গেলাম আমি কিছু বলা যাবে না, এটা তো আমাদের এখানে কোশ্চেন অ্যান্সারের সুযোগ আছে। রেডিও হইলে না শুধু বইলে গেল, গান গায়ে গেল, আমি শুনে গেলাম, তাহলে আর তারা কিছু বলা যায় না, কিছু উত্তর দিবে না। তোমার তো বুঝলো বলতে হবে, না বুঝলো বলতে হবে, রেসপন্স করতে হবে, বুঝছো? আমরা চাইলে কিন্তু টেলিভিশনও বানাতে পারি, আমরা কিন্তু লাইভেও কথা বলতে পারি, লাইভই হচ্ছে, বাট আমরা দেখে দেখেও বলতে পারি, কিন্তু আমরা ভিডিওটা অফ করে রাখি। হ্যাঁ, বাট তোমরা না বুঝলে প্রশ্ন করবা, প্রশ্ন ছাড়া, প্রশ্ন করা ছাড়া জিনিস কখনো ক্লিয়ার হবে না। এখন আসতে যেটা অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় একটু আগে তোমাদের সাথে আলোচনা করি, সেই জন্য এটা আর বিস্তারিত আলোচনা করবো না। যে আয় এখনো উপার্জন হয় নাই, যে আয় এখনো উপার্জন হয় নাই বা টাকাটা নিয়ে নিয়েছি, এটা হলো অগ্রিম আয়। অনুপার্জিত আয়ের আরেক নাম হচ্ছে অগ্রিম আয়। কোথায় যাবে এটা? দালান কোঠা, এটা কিছু কোথায় যাবে? সম্পদ, ডেবিট হবে। কোন ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ, এটাকে মূল নেত ব্যয় বলা হয়। স্থায়ী সম্পদ কে মূল নেত ব্যয় কি বলা হয়? পুস্তক ঋণ মানে কি? শেয়ার হোল্ডারদের মধ্যে বলতে পারতেছি না, বলতে পারতেছ না এই শব্দগুলা, এটা একটা শব্দ, প্রাপ্য হিসাব, এটা একটা শব্দ, অর্থাৎ পুস্তক ঋণ মানে হচ্ছে দেনাদার। পুস্তক ঋণ মানে কি? দেনাদার। পুস্তক ঋণ মানে হচ্ছে দেনাদার, মনে রাখবা, এটা দেনাদারের আরেকটা নাম, দেনাদারের একটা বিকল্প নাম হলো পুস্তক ঋণ। এরপরে ক্রয় ক্ষতিয়ানের জের, ক্রয় ক্ষতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার, মনে রাখবা, ক্রয় ক্ষতিয়ানের জের মানে কি?
পাওনাদার কোথায় যাবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। বেতন? বেতন বেতন কোন বেতন কোন ধরনের হিসাব? ব্যয় হিসাব। কেমন কেমন ব্যয়? চলতে ব্যয়। চলতি ব্যয় বলে কোনো ব্যয় আছে ভালো জানা? না আল্লাহ, না 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 না, শিক্ষানবী সালামী হলো একটা আয়, আর অগ্রিম হলে হয়ে গেল দায়, দায় হলে ক্রেডিট। আসলে শিক্ষানবী সালামী জিনিসটা কি এটা বুঝো কিনা? স্যার শিক্ষানবী সালামী হচ্ছে যে আপনি আমাদের পড়াচ্ছেন, এটার বিনিময়ে যেটা পাচ্ছেন সেটা। যেটা আমি পাচ্ছি নাকি? জি স্যার। হ্যাঁ, শিক্ষানোর বিনিময়ে যদি পাওয়া যায় সেটা আয় হয়, এটাকে শিক্ষানবী সালামী। অর্থাৎ কোন এটাকে বলা হয় ট্রেনিং অবস্থায়, মানে পুরোপুরি কাজ শেখার আগে, কাজ শিখানোর জন্য শিখানোর বিনিময়ে যদি টাকা পাওয়া যায় সেটা হচ্ছে শিক্ষানবী সালামী, এটা কারবারের জন্য আয়। হ্যাঁ, অতএব আয়ের অগ্রিম হলে দায় ক্রেডিট দিকে বসবে, ব্যাংক জমা অতিরিক্ত। এটা কি স্যার শিক্ষানবী সালামী ডেবিট দিকে দিব না? না না, শিক্ষানবী সালামী, না শিক্ষানবী সালামী ক্রেডিট। না মানে যে স্যার এখানে যেহেতু অগ্রিম, এটাও ক্রেডিট স্যার, এটাই বলতেছি, এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, কারণ এটা দায়। কারণ এটা কি অগ্রিম ক্রেডিট হবে স্যার? না, আয়ের অগ্রিম, আয়ের অগ্রিম কোথায় বসবে? আয়ের অগ্রিম দায়ে, কারণ খরচের অগ্রিম সম্পদ, আর আয়ের অগ্রিম হচ্ছে দায়। জমা অতিরিক্ত, এটা জিনিস বুঝ, এটা অব্যবহৃত মনিহারি, এটা চলতি সম্পদ। পুঞ্জীভূত অবচয়, মানে অবচয় সঞ্চিতি, এটা ক্রেডিট, এটাকে বলা হয় বিপরীত সম্পদ, এটাকে বলা হয় বিপরীত সম্পদ, কন্ট্রা অ্যাসেট। এই নামেও থাকতে পারে, এই নামেও থাকতে পারে, বিপরীত সম্পদ মানে পুঞ্জীভূত অবচয়, আরেক নাম হলো অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, এটা সম্পদের বিপরীত দিকে লিখতে হয়, এটা বিপরীত সম্পদ, এটা ক্রেডিট দিকে বসবে। হ্যাঁ, এই ছিল আজকের রেওয়া মিলটা, পারবো না করতে সবাই? দেখো এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে, আইমান এন্টারপ্রাইজের রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, একটা রেওয়া মিল তৈরি করো, আর নিচে বলা আছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। যে পরিমাণ ব্যয় হয়েছে, তো মূলধন জাতীয় ব্যয় বলতে আমাদের দালান কোঠা আছে, কিন্তু দালান কোঠার মধ্যে আবার বিপরীত সম্পদ পুঞ্জীভূত অবচয় আছে, দালান কোঠা থেকে অবচয় ম্যানেজ করতে হবে। দেখো আমি তোমাদের এখানে করে দেখেছি, ক নাম্বারে হাতে নগদ, যেটা প্রারম্ভিকটা আসবে না, সমাপনী মজুদ আসবে না, অব্যবহৃত মনিহারি এটা আসবে না, না আসলে এই তিনটার যোগফল, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমার আলোচনা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা রেওয়া মিলটা এই যে এতক্ষণ আলোচনা করেছি, কোনো ব্যবসা কি মূলধন ছাড়া কি ব্যবসা হয়? না স্যার। মূলধন ছাড়া ব্যবসা করা যায়? আমি পুরো উদ্দীপকে যে তোমাদের এতগুলো জিনিস আলোচনা করেছি, এখানে কোথাও কিন্তু মূলধন কথাটা লেখা নাই, লেখা নাই, মূলধন লেখা নাই। তাহলে মূলধন ছাড়া সেই ব্যবসা করলো কিভাবে? মূলধন ছাড়া ব্যবসা করলো, মূলধনটা এর আগে হিসাব করে ফেলছে, কিন্তু আগে হিসাব করলে তো, আগে হিসাব করলে তো ওইটা ব্যালেন্সটা উদ্বৃত্তটা দেওয়া মিলে আসবে না? দেখো এরকম ঘটনা যদি থাকে অঙ্কের মধ্যে, তখন আমরা আগে রেওয়া মিলটা করবো ভালো করে, আর রেওয়া মিলটা করে যদি দেখি যে ক্রেডিট দিকে টাকা কম আছে, কোন দিকে কম আছে? ক্রেডিট দিকে। রেওয়া মিলটা করার পরে যদি দেখা যায় ক্রেডিট দিকে টাকা কম আছে, টাকা ক্রেডিট দিকে শর্ট, কিন্তু অঙ্কের মধ্যে মূলধন দেওয়া নাই, অঙ্কের মধ্যে কি দেওয়া নাই? মূলধন দিকে, মূলধন নাই,
তখন আমরা অনিশ্চিত না লিখে সেটাকে আমরা মূলধন লিখবো। কি লিখবো? মূলধন। অর্থাৎ আমি আবার বলছি, তুমি রেওয়া মিলটাকে সুন্দর করে করবা, করার পরে যদি দেখা যায় যে রেওয়া মিলটা মিলে নাই, তা ক্রেডিট দিকে শর্ট আছে, কোন দিকে শর্ট আছে? ক্রেডিট দিকে। আর অঙ্কের মধ্যে মূলধন দেওয়া নাই, তখন তুমি যে টাকাটা ডিফারেন্স হবে, শর্ট হবে, সেই টাকাটার নাম দিবা তুমি কি? মূলধন। মূলধন হিসাব কি দিবা? মূলধন। থাকে যদি মূলধন থাকে তারপরেও মিলে নাই, তারপরও ক্রেডিট দিকে শর্ট, তখন তুমি লিখবা অনিশ্চিত হিসাব। অনিশ্চিত। তখন কি লিখবা? স্যার ক্রেডিট দিকে শর্ট হবে, ডেবিট দিকে হওয়ার সম্ভাবনা। আগে না, আগে ক্রেডিট দিকেটা বলিনি, আগে ক্রেডিট দিকে বিষয়টা বুঝো। ডেবিট দিকে তো শর্ট হতে পারে, দুই দিকে শর্ট হতে পারে। ক্রেডিট দিকে যদি শর্ট পড়ে, ক্রেডিট দিকে যদি শর্ট পড়ে, মূলধন না থাকলে আমরা কি নাম দিব? মূলধন হিসাব। মূলধন। মূলধন থাকে তাহলে কি নাম লিখবো? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব। আর ডেবিট দিকে যদি শর্ট পড়ে তাহলে আমরা লিখবো অনিশ্চিত হিসাব। এই ক্ষেত্রেও একটা কথা আছে, ডেবিট দিকে যদি শর্ট পড়ে আর যদি দেখি আমরা অঙ্কের মধ্যে হাতে নগদ নাই, তো তোমরা রেওয়া মিলে হাতে নগদের বিষয়টাতে যাবা না, ডেবিট দিকে শর্ট পড়লে সরাসরি তোমরা অনিশ্চিত হিসাব লিখে দিবা। হাতে নগদ অঙ্ক থাকতেও পারে নাও থাকতে পারে, এটা বিষয় না। তো তোমরা ডেবিট দিকে শর্ট হলে কি নাম লিখবা? দেখো এই অঙ্কটা যখন তুমি বাসায় করবা তোমার অঙ্কটা মিলবে না। ক্রেডিট দিকে এই 1,30,000 টাকা শর্ট পড়বে, ক্রেডিট দিকে 1,30,000 টাকা তোমার শর্ট পড়বে, বুঝতে পেরেছো? তো মিলবে না এই যে ক্রেডিট দিকে না, ক্রেডিট দিকে, হ্যাঁ ক্রেডিট দিকে, তখন আমরা এখানে লিখে নেব মূলধন। মূলধন হিসাব। আমি আরেকটা জিনিস তোমার অঙ্কের এখানে উদ্দীপকের লেখা ছিল না, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে ক্রয় 55,000 টাকা। দেখো এখানে ক্রয় আছে, যে 55,000 টাকা এটা ওখানে ছিল না, এটা আমি লিখে দিলাম। তো এরপরে তোমরা অঙ্কটা যখন করবা তখন তোমার অঙ্কটা অটোমেটিকলি মিলে যাবে, ঠিক আছে? এবার গণনা করতে পারি একবার একটু যাবেন? হ্যাঁ শিওর। দা স্ক্রিনশট নিন প্লিজ। এখন তুমি যখন অঙ্কটা এইভাবে করবে তখন মিলে যাবে। দেখো গ নম্বরে যে প্রশ্ন ছিল, প্রথমে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় একটি আছে দালান কোঠা, যত স্থায়ী সম্পদ থাকবে সকল স্থায়ী সম্পদকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। তো যেহেতু এখানে একটি আছে, সুতরাং একটি আমরা লিখবো, এটার অবসরটা আমরা বাদ দিয়ে দেবো, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। পরে বলছে মুনাফা জাতীয় ব্যয়, প্রথমে লিখবো বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আছে প্রারম্ভিক মজুত পণ্য, আছে ক্রয়, দুইটা মিলে হলো 1,15,000 টাকা, এই দাগটা এখানে হবে 1,15,000 টাকা, মানে দাগটা এটা একটু উপরে উঠে যাবে, এটা এটা উপরে উঠে যাবে। তারপরে বাদ সমাপনী মজুদ 35,000 টাকা, সমাপনী মজুদ বাদ যাবে, বাদ থাকে 80,000 টাকা। সাথে যোগ হবে যোগ অন্যান্য পরোক্ষ হবে, পরোক্ষ ব্যয়ের মধ্যে আছে অনাদায়ী পাওনা এটা একটা পরোক্ষ ব্যয়, বেতন এটা একটা পরোক্ষ ব্যয়, বিমা এটা একটা পরোক্ষ ব্যয়, তিনটা যোগ করে হচ্ছে 18,000 টাকা, মোট যোগ ফলে হলো 98,000 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? যদি না থাকে তাহলে আমরা আজকে এখানে এসে শেষ করি। তাহলে সবাই ভালো থেকো, তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।